Assalamualaikum and welcome back to my new video. তো আজকে আমরা সাইকেল রাইডে বের হয়েছি আমি এবং আমার সামনে রয়েছে মুকিত ভাই যে কিনা আমার সাইকেলটা রাইড করছে এবং আমি রাইড করছি হচ্ছে মুকিত ভাইয়ের মূলত এটা হচ্ছে আমার এক্স ভার্সেস নেক্সট বিকজ যেই সাইকেলটা আমি মাত্র রাইড করতেছি সেটা হচ্ছে আমার এক্স এবং সামনেটা হচ্ছে নেক্সট আর আমি এখন যে সাইকেলটা রাইড করতেছি এটা অনেক ফেভারিট সাইকেল এটা না শুধু মানে যে সামনে পিছনে মানে সামনেরটা আর আমি যেটা রাইড করতেছি দুইটাই আমার অনেক মোস্ট ফেভারিট সাইকেল কারণ যে কথায় আছে না যে সব কিছু মুছে গেল অতীত পিছু ছাড়ে না তো আমরা এখন বর্তমানে রয়েছি নারিন্দাতে তো নারিন্দাতে আমরা ফুল পাওয়ার চলে যাচ্ছে হচ্ছে বংশালের দিকে মুকিতের সাইকেলের কিছু কাজ করাবে তো আমাদের সবসময় কাজ হচ্ছে আনপ্ল্যান মানে কোনো প্ল্যান ছাড়াই আমরা হুটহাট কাজ করি তো মুকিত ভাইকে বলতেছি ভাই দেখো সাইকেলে কোনো সমস্যা আছে কি না তো বলতেছে না তো আমার সাইকেলটা মন হতো অনেক টাকা খরচ হয়ে গেছে তো এই সাইকেলটা হচ্ছে আমি যে কবে কাজ করাইছি আর কি তো মিস্ত্রিরা বলছে যে একবারে কাজ করার নাকি এটা ঠিক হবে না প্রথমত আমি এটাকে 4,500 টাকার মতন কাজ করাইছি অলরেডি করানোর পরই এটা এখনও ঠিক হয়নি বা সুস্থ হয়নি তো যাই হোক আমরা এখন মিস্ত্রির কাছে যাচ্ছি ফুল পাওয়ার দুইটার একটা সাইকেলের মধ্যেও বেল নাইকা অথবা হর্ন নাই যেটা দিয়ে আর কি সাইড নিব তো এইভাবে আমরা মিনিমাম 15-20 স্পিডে গেছি প্লাস আসছি তো এখন আমরা বর্তমানে রয়েছি অলিম্পিয়া বেকারির ফ্যাক্টরির সামনে যে সামনে রয়েছে অলিম্পিয়া বেকারির কিছু ভ্যান কভার ভ্যান তো এখন যাচ্ছি ফুল পাওয়ার আমরা মুকিত বলতেছে দেখো ডানে বামে দেখে দেখে আস্তে ধীরে যাও তো এরকম ভাঙ্গা চূড়ার উপর দিয়ে এক হাতে সাইকেল রাইড করতেছি এবং এক হাত দিয়ে ভিডিও করতেছি এভাবে যাচ্ছি তো এটা হচ্ছে আমরা এখন বর্তমানে রয়েছি টাকি পুরি বিক্রি করে সামনেই তো এটার আশেপাশে এখন আমরা আছি চাচা যেভাবে আইসা যায় বাবা রে বাবা এই যে পিছনে স্কুটিটা আমাকে চাপ দেওয়া গেছে যদিও কিছু বলার নাই পকেটে ড্রাইভিং লাইসেন্স ছিল তো মুকিতকে বারবার বলতেছি ভাই আমার তো ড্রাইভিং লাইসেন্স আছে আমি যদি এখন কোনো রুল যদি ভঙ্গ করি আমাকে কি মামলা টামলা দেবেন যে এখানে হচ্ছে টাকিপুরি বিক্রি করে অনেক মজার ওই পারে বিক্রি এটা হচ্ছে আমাদের সাইকেলের আউটলুক আমার সাইকেলের নামটা হচ্ছে ল্যান্ডাও এবং মুকিতেরটার নাম হচ্ছে পনিক্স টার্গেট তো এখন আমরা কিন্তু ফুল পাওয়ার চলে এসে পড়েছি হচ্ছে বংশাল তো বংশালে এসে পড়েছি বাবু মিস্ত্রির কাছে সরি বাবু না মামুন মিস্ত্রি তো আমি তারে বারবার বাবুল বাবুল ভুলে ডাকি আর সে বলে ভাই আমার নাম তো বাবুল না আমার নাম তো মামুন তো যাই হোক আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে মামুন মিস্ত্রির ফোন নম্বরটা দিয়ে দেবো সে অলরেডি কিন্তু আমাদের সাইকেলের কাজ করার সব কিছু কমপ্লিট আমারটাকে দেখাইলাম আমারটার মূলত ঘেটে ঠিক করাইলাম তো মুখে দিয়ে টুকটাক কাজ করাইলো তো মুকিত বলতেছে এত তাড়াতাড়ি বাসায় চলে যাবো আমিও বলতেছি এত তাড়াতাড়ি বাসায় চলে যাবো চলো একটু নিউ মার্কেটের থেকে ঘুরে আসি মুকিত তো পুরো রকিংভাবে সাইকেল চালাইতেছে যদিও তো সে আবার ভিক্টোর সাইন দেখাচ্ছে তো আমাদের সাইকেল রাইডের জুটিটা কিন্তু আসলে অস্থির সবাই মাশাল্লাহ লিখবেন তো সাইকেলের যেই প্রবলেমগুলো হয়েছিল আমার সাইকেলের সামনে সকেট জাম্পারটাতে সমস্যা এবং ঘেটিতে সমস্যা ছিল ঘেটির সমস্যাটা সমাধান করে নিলাম অলরেডি সেটা ঠিক করাতে মাত্র লেগেছে 300 টাকা আর মুকিতে তার সিট সামনে সকেট জাম্পার গিয়ার টিয়ার ব্রেক শু এসব কমপ্লিট করেছে এবং একটা নতুন সিটও লাগাইছে যার কারণে ওর থেকে কস্টিং গেছে মিনিমাম 700 টাকা তো আমি 300 টাকার মধ্যে কাজটা সাইরা ফলাইছি আমার ঘেটিটা ঠিক করেছি এবং সাইকেলটা কিন্তু মানে হাত ছাড়লে আগে যেমন যে সমস্যাটা হতো হাত যদি ছেড়ে সাইকেলটা রাইড করতাম তখন কী হতো ম্যাক্সিমাম টাইমে এক সাইডে টানতো মানে ডানে কিংবা বামে যে কোনো একটা সাইডে টানতো যার কারণে আমি যে এখন দেখাচ্ছি সবাইকে যে কোনো একটা সাইডে টানতো কিন্তু এখন টানে না জিনিসটা অনেক ভালো লাগে আমার কাছে তো আমার বলতেছে সামনে সকেট জাম্পারটাতে সমস্যা আমি ওরকে বলছি কিন্তু ও ভালো মিস্ত্রি দেখো আমাকে সাজেশন দিল যে তোমার সকেট জাম্পার ঠিক আছে তুমি ঠিকমতো নারিকেল তেল দিবা অথবা মেশিনের তেল দিবা যে তেলটা দিলে আর কি সাইকেলের সকেট জাম্পারটা একটু ঠিক হয়ে যাবে তো আমরা এখন কই যাচ্ছি নিজেও বুঝতেছি না মুখে আমাকে বলে সাইডে চাপাও কথা আছে তো সাইডে চাপ পাইলাম কিন্তু বললো না চলো সামনে যাই কথা বলি বুঝলাম না কি হলো আচ্ছা আস্তে আস্তে চালাইতেছে আমি ওরে বললাম ভাই সামনে তো পুলিশ আমাকে পুলিশ ধরবে আমার তো হেলমেট নেই কয়ে ভাই চলো আমি বড় ভাই আছে আমি ট্যাগেল দিবো যা দেবো না আমি দিবো তুমি চলো মুখে আমাকে এটা বলতেছে তো কী জানি খুঁজতেছি বুঝলাম না হঠাৎ হঠাৎই স্লো হয়ে গেল কাহিনিটা বুঝলাম না তো এখানে পুলিশ দাঁড়া থাকে এই মোচার একবার আমার কট দিছিল ঈদের মধ্যে
তিনজন মিলা বাইক চালাইতেছিলাম দেখা। তো এখন কিন্তু আমরা এসে পড়েছি বামে গেলে আজিমপুর। তো এখন আমরা কিন্তু দাঁড়াইছি আম কেনার জন্য, মুখে বলতেছে ভাই কিছু আম কিনে নিয়ে যাই। তো পরিবেশটা কিন্তু আসলে অস্থির, মনোমুগ্ধকর একটা পরিবেশের মধ্যে আমরা বর্তমানে রয়েছি। এই হচ্ছে আমাদের সাইকেল দুটা, এটা হচ্ছে পনিক স্টার্কেটা এবং পিছনেরটা হচ্ছে ল্যান্ডাও, যেটা আমার সাইকেলটা পিছনেরটা, সামনেরটা হচ্ছে মুখিদের সাইকেলটা। সিটটাই পলিথিন করার কারণে কিন্তু নতুন নতুন লাগতেছে মুখিদের সাইকেলটা। এটা হচ্ছে আমার সাইকেলটা, তো এটা হচ্ছে মুখিদের ফার্স্টে, তারপরটা কিন্তু আমারটা। তো অনেকগুলি ছবি তুলছি, দিনটা ভালোই ছিল। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার কি ইয়েতে, যে কী বলে, নিউ মার্কেটে। তো নিউ মার্কেট যাবো হচ্ছে আমি ব্যাগ কিনতে। তো চিন্তা করতেছি অনেকদিন ধরেই যে একটা ব্যাগ কিনবো, কারণ যে ব্যাগ কিনছি সেই ব্যাগটার রঙটা জ্বলে গেছে অলরেডি। তো মুখে বলতে যে আস্তে আস্তে চালায় যাও, বেশি তাড়াহুড়া করো না। তো আস্তে ধীরে যাচ্ছি আমরা ফুল পাওয়ার নিউ মার্কেটের দিকে। তো নিউ মার্কেট যাওয়ার সময় কিছু বাধা বিপত্তির মধ্যে পড়তে হয়, তো সেটা নাই বলে। তো আমরা এখন বর্তমানে যাচ্ছি নীলক্ষেত দিয়ে নিউ মার্কেটে। তো হচ্ছে ঘোড়া এখানে আসলে কীভাবে সেটাই বুঝলাম না। এই জায়গাটাতে অনেক ঝাঁকি, তো আর এই জায়গাটার মধ্যে কিন্তু রাত্রিবেলা মাঝে মাঝে ছিনতাই হয়, তাই সবাই এই জায়গাটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তো নিউ মার্কেট যাওয়ার পর যে জিনিসটা হলো, নিউ মার্কেট আজকে মঙ্গলবার দেখি নিউ মার্কেটটা বন্ধ ছিল, সেটা আমারও মনে ছিল না যে আবার ব্যাকে আসার লাগলো। এখন আমরা আছি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির এলাকাতে। তো ঢাকা ইউনিভার্সিটির এলাকাটা আমার খুবই 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 ভালো লাগে, কারণ এই এলাকাটা অনেক সুসজ্জিত এবং মনোমুগ্ধকর, মানে আসলে একটা শান্তি শান্তি ফিল হয়। তো পরশু কালকেও এসে গেছি এই জায়গাটাতে, কুত্তা দুইটা আমাকে ধরানি দিছিল, তখন বাইক নিয়ে আসছিলাম ভাইয়ার সাথে সুজুকি জিক্সারটাকে নিয়ে, যারা কিনা আমার পুরানো অডিয়েন্স তারাই হয়তো জানেন। এই হচ্ছে মুকিত আমার সামনে এসে পড়লো। তো আমরা যাচ্ছি এখন খিচুড়ি খাইতে, লাইক সিরিয়াসলি। ও বলতেছে যেন এই টিএসসিতে নাকি একটা খিচুড়ি পাওয়া যায়, অনেক টেস্টি, অনেক মজা। তো ওর কথার সাথে তাল মিলিয়ে আমি বললাম যে চলো তাইলে খিচুড়িটা খাইয়ে আসি, দুজন মিলে, দুজন যেহেতু আসি। ওই বললো চলো তাইলে খিচুড়িটা ট্রাই করে আসি। তো ওই একটু পরপর এদিক ওদিক খুঁজতেছে যেন খিচুড়ি পাওয়া যায় ডাকে। তো এটা হচ্ছে আমার সাইকেলটা পুরা, মানে অবস্থা পুরাই খারাপ। তো এই সাইকেল চালার পরে আমার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ, মানে এত দূর রাইড করার পরেও। কিন্তু একটাই সমস্যা হয়েছে কি, আমার পিছুয়ারা ব্যথা হয়ে গেছে। তো এটাই হচ্ছে মেন সমস্যা, মানে হাতটা কোনো ব্যথা হয়নি বা কোনো কিছু ফিল হয়নি, কারণ আমি সাইকেল রাইড অনেক পছন্দ করি, সাইকেল এবং বাইক। আর বাইকের যে তেলের যে দাম বাড়ছে, আমি চিন্তা করতেছি সাইকেলটাকে রিপেয়ার করে এটাই রাফ ইউজ করবো, বাইক অ্যাভয়েড করার চেষ্টা করবো বর্তমানে। তো এই জায়গাটা আমার অনেক ফেভারিট, এখান দিয়ে ছোটোবেলায় গেলে, ছোটোবেলা তো জায়গার নাম বুঝতাম না, কিন্তু গেলে অনেক ভালো লাগতো এই জায়গাটা দিয়ে। তো এটা হচ্ছে কিছু ছবি, যে ছবিগুলো আমার নিজের ফোন দিয়ে তুলেছি, পোকো X3 Pro। এটা ন্যাচারাল কালার গ্রেডিং, নন এডিট ছাড়া। এটা মূলত জি ক্যাম দিয়ে আমি এই ছবিগুলো তুলেছি। জি ক্যামের মডেল হচ্ছে LMC 8.0, কত জানি না। যদি কেউ এই জি ক্যামটা ডাউনলোড করতে চান, আমাকে ইনবক্স করবেন, আমার পেজের ইনবক্স করবেন, তাহলে আমি আপনাদের সবাইকে এই লিঙ্কটা দিয়ে দেবো। এবং আপনারা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসতে পারেন, ইউটিউবে লিখে সার্চে দিবেন মশিউর রহমান রায়ান, অ্যান্ড এসে পড়বে আমার কাঙ্ক্ষিত ইউটিউব চ্যানেলটি। আমি আবার স্পেলিংটা বলে দিচ্ছি, MOSHIUR RAHMAN RAYAN। এটা হচ্ছে আমাদের কিছু তোলা ছবি, আমি আর মুকিত রয়েছে এখানে, আর এখানে রয়েছে আমাদের সাইকেল দুটি। তো সাইকেল দুটি আসলে আমাদের খারাপ সময়, অসময়, সুসময় সব সময় পাশে ছিল। বিশেষ করে আমার যে পনিক্স টার্গেট, এটা আমারই সাইকেল ছিল এক সময়। তো আর্থিক অবস্থা একটু সমস্যা থাকার কারণে কি সাইকেলটা ওর কাছে বিক্রি করতে বাধ্য হই আমি। এটা হচ্ছে আমরা কি টিএসসি, তো এখানে কিছু খানাপিনা করে নিলাম, যা খাইলাম তা বলার মতন। এখান থেকে চিকেন লেগ পিস খেয়েছি আমরা, যেটা কিনা একদমই বাকওয়াস ছিল। যেটা হচ্ছে কিছু মূর্তির ছবি, যে টিএসসির যে মূর্তিটি ভাইয়ার ছবিটা তুলেছিলাম, জানি না ভাইয়াটা কে, কিন্তু ছবিটা ভালো লাগছে আমার কাছে, যে ভাইয়ার ছবিটা। তারপরে আমরা কী করেছিলাম, তারপরে আমরা চা খেয়েছিলাম এখান থেকে ওই পারে যে। তো চায়ের ভিডিও ফুটেজটা আমরা তুলতে ভুলে গিয়েছিলাম অলরেডি। তো এখানে অনেকগুলো ক্লিক করেছি, অনেকগুলো ক্লিকের মধ্যে কিন্তু কয়েকটা ভালো হয়েছে, আর বাদ বাকি সবগুলো কিন্তু একবারে বাকওয়াস হয়েছে, বাকওয়াস বলতে একটু ভালো হয় নাই। তো উপর দিয়ে মেট্রো রেল যাবে, কবে যে এই ছবিটা ক্লিক করবো এটা নিজেও বুঝতে পারতেছি না। তো মুকিত কী জানি গবেষণা করতেছে ওর সাইকেলের, কিছু হবে একটা।
তো যাই হোক, এখন আমরা রওনা দেওয়ার পালা। মুকিত্রে বললাম ভাই খাড়াও কয়েকটা ছবি তুললে, ছবি দিলে তারপর যাই আমরা। মুখ বললো আচ্ছা ঠিক আছে। তো আমরা কনফিউজ হয়ে গেছিলাম, ডানে দিয়ে যাবো বামে দিয়ে যাবো বুঝলামই না। তো এই জায়গায় যে জিনিসটা হয়েছে, তো আমি এখন মুকিতের জন্য দাঁড়াবো, আমি মুকিতটা পাইতেছি না, মানে আমি ভিডিও করতেছি তো ভিডিও ফোকাসে যে মুকিত চলে গেলে আমার সামনে, তো আমি এখানে দাঁড়ায় রয়েছি যে মুকিত যাবে কখন, যে এখন সিএনজিটার পিছনে যে মুকিত যাইতেছে লাল গেঞ্জি পরে, তো আমি এদিকে দাঁড়ায় রয়েছি। তো দাঁড়া দাঁড়া পিছনে তাকায় মুকিত রেখেছি, কিরে মুকিত গেল কোথায়, ওই না এত দেরি লাগতেছে, মানে অনেকক্ষণ ধরে দাঁড়ায় রয়েছি। ভিডিও পজ করবো একটু পরে। আমি এই যে এই জায়গাটার সামনে এখানে চুরি টুরি গেছে বেসিক্যালি, তো এখানে ভিডিওটা পজ করে দাঁড়ায় রয়েছি। আমি কি সামনে যা দেখি ওরা দেখা যায় নাকি, সামনে চলে গেল অনেকে, পরে সামনে যা দেখি উই যে ওরা দেখা দিতেছে, পরে আবার কী করবো, এখন ফুল পাওয়ার দিয়ে এখন ওরা ধরতে হবে আমার, তা না হলে মনে করতেছে পিছনে আছি, মানে ওই কী বলবো আর, মানে ওর হুঁশজ্ঞান একটু কমই। উপর দিয়ে প্লেন যেতেছে, আমি এখন প্লেনে শ্যুটটা নিতেছি, জানি না সামনে কী হয়, আমি বারবার সামনে থাকি এবং প্লেনে শ্যুটটা নিতেছে, আর খুব সেফলিভাবে মোবাইলটা হ্যান্ডেল করা লাগতেছে, কারণ আমাদের বাংলাদেশের বা আমাদের ঢাকা শহরের কোনো জায়গায় সেফ না, কারণ কখন কী হয়ে যায় আল্লাহ মাহবুদ বলতে পারে, কারণ যেসব হিরণ যেসব গান যেসব ডিন্ডিখোরা থাকে আমাদের ঢাকা শহরে, তারা হুটহাট করে যেই কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে, যার কারণে একটু সেফলিভাবে চলাচলের চেষ্টা করতেছি। তো আমরা এখন শেখ রাসেল টাওয়ারের সামনে ঢাকা ইউনিভার্সিটির, তো যে সামনে মুখে সে আমার জন্য এখন থামবে, চিন্তা করে কিরে রাইহান গেল ভাই, এখন আমি তারে বলতেছি ভাই আমি তো মনে করছি তুমি পিছনে, তোমার লেগে তো আমি দাঁড়ায় আসিলাম, বলতেছে চলো চলো জলদি চলো বলতেছে। তো এক হাতে সাইকেল রাইড এক হাতে মোবাইল, মানে আসলে জিনিসটা অনেক টাফ ব্যাপার আমার জন্য ছিল এটা। তো আমরা এখন চলে এসে পড়লাম শহীদ মিনারের সামনে, তো শহীদ মিনারের সামনে অলরেডি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। এটা ছিল আমার এক্স ভার্সেস নেক্সট সাইকেল রাইডের সেকেন্ড পার্ট বলতে সেকেন্ড ডে, মানে ফার্স্টে একটা ভিডিও আপলোড করছিলাম, সেটাও ছিল টিএসসিকে কেন্দ্র করে, টিএসসিকে কেন্দ্র করে নাকি কী জন্য নিয়েছিলাম সেটা, সেটা আসলে বিডি শপে আসছিলাম, সেটা এলিফ্যান্ট রোডে গিয়েছিলাম সাইকেল রাইড করি। তো এখন কিন্তু আমরা ফুল পাওয়ার চলে এসে পড়েছি শহীদ মিনারের সামনে, তো এখন কিছু তাইরে নাইরে হবে, তো তাইরে নাইরে নাই দেখাই। তো যারা কিনা আমার এই সম্পর্কিত ভিডিওগুলো ভালো লেগে থাকে কিংবা কী সম্পর্কিত কী রিলেটেড ভিডিও আপনারা চান, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি এই ঘপে ঘাপে থেকে বের হয়ে যে আজকের মতন ভিডিওটা শেষ করতে, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আমার বেসিক্যালি অনেকগুলো ভিডিও ক্লিপই জমা হয়ে রয়েছে, যেগুলো আমি সময়ের অভাবে এবং ব্যস্ততার কারণে আপলোড দিতে পারছি না, খুব সুন রেগুলার হওয়ার চেষ্টা করব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আমি মশিউর রহমান রায়হান, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।